নমস্কার, আমি আলপনা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি ছোট মায়ের পোশাক হিসাবে ড্রাই ফ্রুটস ঠেকুয়া রেসিপি। এই ঠেকুয়াটা একটু অন্য ধরনের, ছোট থেকে বড় সকলে খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আবার প্রসাদ হিসাবে সকলকে দেওয়ার জন্য এটা কিন্তু খুবই ভালো। যেভাবে আমি বানালাম আপনারাও সেইভাবে একবার ট্রাই করুন, খেয়ে দেখুন কেমন হয়েছে। খেতে কিন্তু টেস্টি ও মুচমুচে হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারা চাইলে আমাদেরকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। থ্যাংক ইউ। ড্রাই ফ্রুটস ঠেকুয়ার জন্য এখানে নিয়েছি আটা, ময়দা, সুজি, নারকেল কুড়া, ঘি, একটা কলা, কাজু, কিশমিশ, আমন্ড, চারটে এলাচ, আর নিয়েছি খোয়া। এইগুলো হালকা একটু গুঁড়ো করে নিতে হবে। তার জন্য নিয়েছি একটা মিক্সচারের বাটি, আর এভাবে দিয়ে দিচ্ছি আমন্ড, কাজু, এলাচ, আর দিচ্ছি কিশমিশ। এভাবে হালকা একটু গুঁড়ো করে নিতে হবে যেন খাবার সময় এগুলো মুখে লাগে। ঠেকুয়ার জন্য আটাটা রেডি করে নিচ্ছি, তার জন্য এখানে নিচ্ছি একটা বড় বাটি, তাতে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ গমের আটা, আর দিচ্ছি হাফ কাপ সুজি, আর দিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে নিয়েছি একটা ছোট সাইজের অর্ধেকটা নারকেল কুড়া, দিচ্ছি মেজারিং কাপের চার ভাগে তিন ভাগ নারকেল কুড়া। এখানে নিয়েছি ঘি, ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেল ঘি দুটোই দিতে পারেন, কিংবা সাদা তেলও দিতে পারেন। এখন এভাবে একটু মাখিয়ে আর ময়নটা খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এখানে দিচ্ছি একটু একটু করে ঘি। ময়নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ময়নটা যদি ঠিক মতো না হয় ঠেকুয়াটা কিন্তু খুব ভালো মুচমুচে হবে না। আমার চ্যানেলে আরও দুটো খুব ভালোভাবে ঠেকুয়া রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। ঠেকুয়াগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর অনেকদিন পর্যন্ত মুচমুচে ছিল। এভাবে ময়নটা দু হাতের তালুর সাহায্যে একটু মেখে নিতে হবে, দানে যাতে ময়নের কোনো দানা ভাব না থাকে। একটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এভাবে একটা দোলা পাকিয়ে নেবেন, যখন দেখবেন এভাবে একটা ডাব পেকে যাচ্ছে আর বালির মতো ভেঙে যাচ্ছে, তখন জানবেন পারফেক্ট, ময়নটা খুব ভালোভাবে হয়ে গেছে। তারপর নিয়েছি হাফ কাপ চিনি, মিষ্টিটা আপনারা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে দিচ্ছি হাফ কাপ চিনি, একটু আমি রেখে নিচ্ছি, এটা পরে দেবো। আর এই যে ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 200 গ্রাম খোয়া আর একটা গ্রেটার, এভাবে একটু গ্রেট করে নিতে হবে। খোয়াটা আমি বাড়িতে নিজের হাতে বানিয়েছি, অনেকে আপনারা চেয়েছেন খোয়া রেসিপিটি, আমার দেওয়া হয়নি, আমি অবশ্যই দেব। খোয়াটা সব গ্রেট করা হয়ে গেছে। আর এখানে যে একটা কলা নিয়েছিলাম, কলাটা এইভাবে ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে এভাবে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরো কলাটা হাতে করে মাখিয়ে নিতে পারেন। এবার আমি হাতে করে সব মাখিয়ে নিচ্ছি। এই ঠেকুয়াটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন। সব মাখানো হয়ে গেছে, কলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখানে দিচ্ছি একটু একটু করে জল, জলটা খুব বেশি দেবেন না, একটু করে দেবেন। এভাবে জলটা দিতে হবে। জলের জায়গায় আপনারা এখানে দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি এই যে একটু চিনি রেখেছিলাম, চিনিটা এইভাবে দিয়ে দিচ্ছি। এটা খাবার সময় মুখে লাগলে খেতে কিন্তু ঠেকুয়াটা দারুণ লাগে।
দেখুন মাখাটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে একটা মুঠি বানবেন, তারপর হাতে টাচ করলে কিন্তু এভাবে ঝুরঝুরে ভেঙে যাবে। এখন ঠেকুয়াগুলো বানিয়ে নিচ্ছি, ঠেকুয়াগুলো এখন বানিয়ে নেব, তার জন্য এখানে একটা ছাঁচ নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইন অবশ্যই দিয়ে দিতে পারেন। তো আমি এখানে এই ডিজাইনটা আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে। তাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে ঠেকুয়াটা উঠতে সুবিধা হয়। আর এভাবে হাতে কিছুটা ডো নিয়ে নিচ্ছি, তারপর এভাবে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি, এভাবে হাতে করে চাপ দিয়ে নিচ্ছি। তারপর এভাবে তুলে নিচ্ছি, আবার একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে বানাবেন। কিছুটা পরিমাণ ডো নিয়ে আর এভাবে হাতে করে লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি, তারপর ঠেকুয়া ছাঁচে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। যাদের হাতের কাছে ছাঁচ নেই আমি একটা হাতে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন। এভাবে কিছুটা পরিমাণ ডো নিয়ে তারপর একটা লম্বা শেপ দিয়ে নিতে হবে। এভাবে হাতের তালুতে করে এভাবে একটু চেপে নিতে হবে। এখানে নিচে একটা চামচ এভাবে দাগ কেটে নিতে হবে। তারপর আমি এখানে পাতা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এভাবে একটা পাতার মতো ডিজাইন বানিয়ে নেবেন। দেখুন বানানো কিন্তু খুবই সহজ, আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। এভাবে সবগুলো বানিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব ঠেকুয়াগুলো শেপ দেওয়া হয়ে গেছে। গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম, তাতে দিলাম সাদা তেল আর ঘি। আপনারা চাইলে শুধু ঘিও ভেজে নিতে পারেন, কিংবা সাদা তেল ঘি দুটো মিক্স করে ভেজে নিতে পারেন। তেল ঘি হালকা একটু গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঠেকুয়াগুলো ভেজে নিতে হবে। এখন একটা একটা করে ঠেকুয়াগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু তেলটা গরম করবেন না, হালকা একটু গরম করে দেবেন, তাহলে ভিতর থেকে ঠেকুয়াগুলো কাঁচা থাকবে না। ছয় থেকে সাত মিনিট পর এখন আমি উল্টে নিচ্ছি, এভাবে হালকা হাতে একটু উল্টে নেবেন। উল্টার সময় একটু সাবধানে উল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে। দেখুন এই সাইডটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠেকুয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে প্রায়, এগুলো আমার সময় লাগলো লো টু মিডিয়ামে 15 থেকে 20 মিনিট। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে 30 সেকেন্ডের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে যদি হাই করে একটু তুলে নেওয়া হয় তাহলে তেল বা ঘিটা ঠেকুয়ার মধ্যে খুব একটা উঠে না। হালকা একটু ঠান্ডা করে তারপর একটা একটা করে আবার এই যে বানিয়ে রাখা ঠেকুয়াগুলো দিয়ে দিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা এই ঠেকুয়া রেসিপিটি কমেন্টের মাধ্যমে জানাবেন।
ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিলে আমি যা নতুন নতুন ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠেকুয়াগুলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি একটা চামচ নিয়েছি আর এভাবে দেখিয়ে দিচ্ছি, এভাবে আওয়াজে হয়তো বুঝতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। আর ভাজার সময় কিন্তু ঠেকুয়াগুলো একটাও ভাঙিনি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু অনেকটাই গরম আছে, এই অবস্থায় একটু নরম থাকে, যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঠেকুয়াগুলো পুরোটাই মুচমুচে হয়ে যাবে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতর থেকে কিন্তু একটুও কাঁচা নেই,